নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আমি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে জানাব। আমি চারটে রাশিকে বিশেষ সুখবরও দেব। তারা আজ রাত্রে কেন এই একটা বছর প্রতি রাতে সুখনিদ্রায় যেতে পারে, কারণ তাদের জীবনে আকস্মিক ফটকা লাভের যোগ তৈরি হচ্ছে। কীভাবে সব হচ্ছে তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি বিস্তারিত ফলাদেশে প্রবেশ করি। প্রথমেই আমি বলবো যে ফটকা উপার্জনের ক্ষেত্রে যে গ্রহকে সবচেয়ে বেশি শক্তিশালী হতে হয়, যে গ্রহ আমাদের আকস্মিক অর্থ দিয়ে থাকে, সেই গ্রহটির নাম হচ্ছে কেতু। কারণ কেতু গুপ্ত গ্রহ। কেতু কাউকে যেমন পথের ভিখারি করে দেয়, আবার কেতু কাউকে রাজাও বানাতে পারে। তাই কেতুর আকস্মিকতা কত দ্রুত হতে পারে আপনি ধারণাই করতে পারবেন না। কেতু এক ঘন্টার মধ্যে আপনার স্বপ্নের সংসার পুড়িয়ে ছাই করে দিতে পারে। আপনার স্বপ্নের সাম্রাজ্য কোটি কোটি টাকা ধ্বংস করে দিতে পারে। আবার কেতু চাইলে এক ঘন্টার মধ্যে আপনাকে রাস্তার ভিখারি থেকে কোটিপতি বানিয়ে দিতে পারে। এক কোটি দু কোটি নয়, শ শ কোটি টাকার মালিক বানিয়ে দিতে পারে কেতু। তাই কেতুর প্রাবল্যের ওপর নির্ভর করবে যে কোনো রাশির জাতক জাতিকারা কত দ্রুত তারা কোটিপতি উঠবে, কত দ্রুত তারা ধনশালী উঠবে। সে লটারি যেতেই হোক, কারোর থেকে সম্পত্তি পেয়েই হোক, যে কোনোভাবেই তারা কত তাড়াতাড়ি কোটিপতি হবে। আর এমনই একটি যোগ তৈরি হয়ে গেছে যাকে কেতু এবং বৃহস্পতির নবম পঞ্চক যোগ বলা হয়। কারণ 30 অক্টোবর 2023 কেতু প্রবেশ করেছে তুলা রাশি থেকে কন্যা রাশিতে, আর 1 মে 2024 দেবগুরু বৃহস্পতি প্রবেশ করেছে মেষ রাশি থেকে বৃষ রাশিতে, আর বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়েছে কেতুর ওপর। এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কেতুর ওপর থাকায় ফটকা উপার্জন অবশ্যই ঘটবে, ফটকা অর্থলাভ অবশ্যই হবে, আকস্মিক কোটিপতি যোগ অবশ্যই তৈরি হবে চার চারটি রাশির জীবনে। আসুন আর দেরি না করে চট করে জেনে নিই কোন সেই চার রাশি যারা আজ এই ভিডিও দেখে সুখনিদ্রায় যেতে পারবে, যে তাদের জীবনে একটা বছরের জন্য তৈরি হয়ে গেছে এই বিরাট শক্তিশালী রাজ্য যাকে বলা হয় বৃহস্পতি এবং কেতুর নবম পঞ্চম যোগ। প্রথম যে রাশির নাম নেব সেই রাশি হচ্ছে অবশ্যই বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই নবম পঞ্চম যোগ একটা বিরাট বিরাট সৌভাগ্যের খবর আনবে। কারণ বৃহস্পতির দৃষ্টি বৃশ্চিক রাশির একাদশে কেতুর ওপর, এর ফলে বৃশ্চিক রাশির জাতক জাতিকা আপনাদের জীবনে কোটি টাকা প্রাপ্তি করা শুধু সময়ের অপেক্ষা। কারণ এই যোগ এখন দীর্ঘদিন থাকবে, এ এক বা এক মাস দু মাসের যোগ নয়, কারণ পুরো একটা বছর 14 মে 2025 পর্যন্ত বৃহস্পতি দৃষ্টিতে কেতু থাকবে। তাহলে একটা বছর প্রায় থাকবে কেতু বৃহস্পতির দৃষ্টিতে। তাই আপনি বৃশ্চিক রাশি এই এক বছরের মধ্যে কোটিপতি হওয়ার সুযোগ নিশ্চিত পাবেন। দ্বিতীয় রাশিটি অবশ্যই ধনুরাশি। ধনুরাশির জীবনেও বিরাট ভরপুর সুযোগ। দশম স্থানে এই দৃষ্টি, তাদের কর্ম করে তারা কোটিপতি হবে, এমন বিশেষ কাজের সন্ধান পাবে যার দ্বারা কোটি কোটি টাকার মালিক হওয়া যায়। লটের টিকিট তো বটেই, অন্যান্য ক্ষেত্রেও বৃশ্চিক রাশি এবং ধনুরাশি যথেষ্ট সৌভাগ্যের মালিক হবে। তাদের জীবনেও আসবে বিরাট বিরাট আর্থিক সমৃদ্ধি এবং তারা নিজেকে বিশেষভাবে উন্নতির দিকে দেখতেই পাবে। তৃতীয় রাশিটি অবশ্যই কন্যা রাশি। কারণ কন্যা রাশিতে কেতুর অবস্থান এবং সেখানেই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি, কন্যা রাশির প্রত্যেক জাতক জাতিকা বিরাট বিরাট সমৃদ্ধির মুখ দেখবে। তাদের জীবনেও আসবে সমৃদ্ধিময় একটা সকাল, প্রচুর অর্থ উপার্জন করতে পারবে কন্যা রাশি আর বৃশ্চিক রাশি আর ধনু রাশি। এছাড়া চতুর্থ আর একটা রাশি, যে রাশি বিরাট সাম্রাজ্য তুল্য একটা
সাম্রাজ্য পাবে, অর্থাৎ জীবনের সবচেয়ে উন্নতির সময় ভোগ করবে, সে রাশিটি হচ্ছে সিংহ রাশি। কারণ সিংহ রাশির ধনস্থানে কেতুর অবস্থান এবং বৃহস্পতির দৃষ্টি, সিংহ রাশি পদমর্যাদার দিক দিয়ে আপনি দেশ দশের সর্বোচ্চ পর্যায়ে থাকবেন। আপনার গায়ে কারোর হাত দেওয়ার ক্ষমতা কেউ হাত দিতে পারবে না এবং আপনি সবার কাছে মাথা উঁচিয়ে কাজ করবেন। আপনার কথা বাক্য বাণী হয়ে যাবে, আপনার কথা সকলে নেবে, সকলে গ্রহণ করবে, কেননা সেই যোগ আপনার শুরু হয়ে গেছে। সুতরাং যে চারটি রাশির আমি নাম বললাম, বৃশ্চিক রাশি, ধনু রাশি, বিশেষ বিশেষ করে আপনাদের জীবনে সমৃদ্ধিকর মুহূর্ত আসবে। এছাড়া কন্যা রাশি ও সিংহ রাশিও যথেষ্ট পেছিয়ে তা থাকেও তারাও বিশেষভাবে কোটিপতি হওয়ার সুযোগ পাবে। এই শুভ যোগ কেতু বৃহস্পতি নবম পঞ্চম যোগে চার রাশি যথেষ্ট উন্নতি করবে। তাই বলি যদি ভিডিওটা ভালো লাগে, চারটে রাশির জাতক জাতিকা, ভিডিওটাকে আরও বেশি শেয়ার করে দেবেন, আপনি কিছু কমেন্ট অবশ্যই করবেন, ছোটো করে একটা লাইক দেবেন। এটুকু জানি, ভিডিও শেষ করলাম, নমস্কার, ধন্যবাদ।